অবশ্যই বাংলাদেশ জিতবে, আমরা আসি এই জন্য আরো জিতবে। অনেক বড় আশাবাদী নিয়ে আমরা এখানে খেলা দেখতেছি, বাংলাদেশ আজকে জয় হবে ইনশাল্লাহ। সাকিবুল হাসান জিন্দাবাদ, মিস ইউ তামিম এ লট, মিস ইউ লট। অনেক আশা নিয়ে আসছি ইনশাল্লাহ, আজকে আমরা অনেক আশাবাদী বাংলাদেশ জিতবে। আমরা প্রথম ইনিংসটা অনেক ভালো খেলেছি। ফর মি অ্যাকচুয়ালি উইনিং এন্ড লুজিং ইট ডাজন্ট ম্যাটার, আই লাভ এভরিওয়ান, আই লাভ অল প্লেয়ার, আই লাভ মাই বাংলাদেশ। পরে ইংল্যান্ডের সাথে একটা ধাক্কা খাওয়ার পরে এই ইনিংসটা আমরা আশা করি আবার কামব্যাক করব, দেন আমরা ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি, কারণ দেখেন বাংলাদেশে যারা ওপেনিং ব্যাটসম্যান আছে আমাদের একটু দুর্বলতাটা এখানেই, বাংলাদেশে যারা বোলার আছে মাশাআল্লাহ ডেফিনেটলি খুব ভালো করতেছে, কিন্তু ওপেনিং জুটিতে যারা তারা ডেফিনেটলি ওপেনিং স্টার্টটা করতে পারতেছে না। আশা করি আজকে ইনশাআল্লাহ তামিম অ্যান্ড লিটল কুমার দাস ভালো একটা স্টার্ট করে দেবে ইনশাআল্লাহ। স্টার্টটা হলেই 300+ রান হলেই ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতব। অবশ্যই অবশ্যই, কেন জিতবে না। আমি আমি সিলেট থেকে এসেছি বাংলাদেশের খেলা দেখার জন্য, আমি থাকবো কয়েকদিন ইন্ডিয়াতে, আরো ম্যাচগুলো দেখবো। সাকিব আল হাসান তো অলরেডি সবসময় মাই ফেভারিট, মিরাজ মেহেদি হাসান, মিরাজ অ্যান্ড লিটন দাস। তামিমকে মিস করবেন তাহলে? হ্যাঁ অবশ্যই, তামিমকে একটু অ্যাবসলিউটলি তামিমকে মিস করবো। ইন্ডিয়াতে খেলা, ইন্ডিয়ার গ্রাউন্ড আর বাংলাদেশের গ্রাউন্ড প্রায় সেম, এই জন্য আশা করতেছি সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও আছে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ শুরু হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশি দর্শক যারা চেন্নাইয়ে আছেন এই মুহূর্তে তারা সবাই একেবারে সারি বেঁধে প্রত্যেকটা গেটের সামনে জড়ো হচ্ছেন, একের পর এক তারা চেষ্টা করছেন গ্যালারিতে গিয়ে বাংলাদেশ দলকে সমর্থন জানানোর জন্য। সর্বোচ্চ চেষ্টাটা তাদের থাকবে গলা ফাটিয়ে বাংলাদেশ যেন আজকে জয়লাভ করে সেই সমর্থনের, আর আমরা তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য। থাকবেন ডিবিসির সঙ্গে সবসময়।